আসার পর অনেক কাজ হয়েছে, কিন্তু কাজের ধীর গতি আমাকে সবসময় পীড়া দেয়। আর ছোট্ট হাট্ট কাজ দিয়ে কাজ বন্ধ থাকে। আপনারা জানেন কিছুদিন আগে সামান্য জায়গা, এটা 1945 সালে এয়ারপোর্টের জমি ছিল, কোনো একজন দুষ্ট লোক ক্লেম করল যে ওই অংশ থাক, একটা কেস করে দিল। আর এই কেসের মধ্যে এই লোক মারাও গেছে, তারপরে তার নামে এখন অন্য লুটপাটে বাকি লুটপাট। তো আমরা সেই জন্যে আমাদের এভিয়েশন মন্ত্রণালয়, এভিয়েশন ডিজি এবং আমাদের মাহুষ এভিয়েশন মন্ত্রী, তারা ওকে উচ্ছেদ করতে পারবে না। তা আমরা একদিন সিদ্ধান্ত নেব, যেহেতু সরকারের জমি, যেহেতু কেসটা একটা করেছি 20 বছর আগে মতো লোক, আর যেহেতু হাইকোর্টের রায় আপনার সিভিল এভিয়েশনের সব, সুতরাং আমরা তাকে উচ্ছেদ করি। And I my my hats off to Senator Mayor Ariful Haque Chowdhury. ওখানে অনেকেই ছিলেন, সবাই উপদেশ দিলেন, 10 দিন সময় দেন, 15 দিন সময় দেন, 13টা ফ্যামিলি। আরিফুল হক বললেন, মোহন ভাই সময় দিলে আর কোন দিন উঠে যাবেন, আর ইউ টেক দ্য রেসপন্স, ইজ আই উইল টেক ইট। সুখের বিষয়, উনি জুম্মার বার ছিল, 3:30-4:30 সময় অপারেশন শুরু করেন, আমাকে 1 ঘন্টা পরে ফোন করে বললেন ইট ইজ ডান, তবে আপনি আমাকে কিছু টাকা দিন। বললাম কেন? বলেন 3-4 ফ্যামিলি এরা খুব দরিদ্র, অন্য লোক এখানে বসেছিল, তাদের জন্য কিছু আপনি টাকা দেন, আপনি যদি কিছু টাকা দিতে পারেন তাহলে আমি ওদের সাহায্য ইসলাম। কারণ এই চাইনিজ কোম্পানি যেহেতু কাজ বন্ধ, প্রত্যেক দিন সরকারের কাছে ড্যামারেজ চার্জ পেনাল্টি হিউজ মিলিয়ন্স। সুতরাং আমি কয়েকটা টাকা এখানে গেটে দিতাম, তাই আমার এই এখন আবার প্লেনে মানে এয়ারপোর্টের কাজ এখন সচল, বন্ধ কিছু ছিল, কিছু ডিজাইনের পল্টি ছিল, এটা আমাদের দেশে সবসময় হয়ে থাকে। আমি আপনাদের সংবাদপত্র মাধ্যমকে বলব যে আপনারা কন্টিনিউসলি তাগদা দেন, কারণ আমাদের দেশের সবগুলো অবকাঠামোর ক্ষেত্রে খুব দীর্ঘসূত্রিতা হয় এবং এর ফলে ব্যয় বাড়ে এবং মানুষের হয়রানিও হয়। তো এই আমরা এক্সটার্নাল বহু রকমের বেনিফিট থেকে আপনার হারে আপনারা সংবাদ মাধ্যম যদি সেগুলো আপনার সবসময় পিছনে লেগে থাকেন, ইনশাল্লাহ এই কাজগুলো তাড়াতাড়ি হবে। তা আমার এয়ারপোর্ট পত্র মোটামুটি এটা করছে, কিন্তু এখন একটা ঝামেলা আছে, আমার ওয়ার হাউস কমপ্লিট, কিন্তু এখান থেকে ডাইরেক্ট আমার বিশেষ করে শাক সবজি যাচ্ছে না, এটার জন্য আপনার সম্মান মধ্যম জিনিসটা তুলে ধরা কিছু বিরক্তি।